দর্শক, আজ আমরা দেখব রেল ভবন রাজশাহী। 1862 সালে বাংলাদেশে তথা পূর্ববঙ্গে বঙ্গদেশে রেল যাত্রা শুরু হয় ব্রিটিশ আমলে। বাংলাদেশ রেলের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। বাংলাদেশ রেলের দুটি অঞ্চলে বিভক্ত, যমুনা নদীর পূর্ব অংশ এবং পশ্চিম অংশ। যমুনা নদীর পশ্চিম অংশটা হলো পশ্চিমাঞ্চল এবং পূর্ব অংশটা পূর্বাঞ্চল নামে পরিচিত। বাংলাদেশ রেলের পশ্চিমাঞ্চলের কার্যালয় রাজশাহীতে অবস্থিত। দর্শক, যেটা বলছিলাম যে রেল ভবন রাজশাহী, তো বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলের সদর দপ্তর, যেটা রাজশাহীতে অবস্থিত। রেল ভবনের সামনের অংশ দেখতে পাচ্ছি, আমরা রেল ভবনের ভিতরে প্রবেশ করছি। এখানে প্রধান ফটক, প্রধান ফটক দিয়ে আমরা রেল ভবনের ভিতরে প্রবেশ করছি। রেল ভবনের সামনে সবুজ গাছপালা, সবুজ বনানী, সুন্দর পরিবেশ। দেখছি রেল ভবন রাজশাহী। রেল ভবন রাজশাহীর এখানে প্রধান ফটকের সামনের অংশ, রেল ভবনের রেল চত্বর। রেল ভবন ডকুমেন্টারি করতে, রেল ভবনের সামনের অংশ, সবুজ গাছপালা, সবুজ বনানি। বাগান সামনের অংশে, দেখতে পাচ্ছেন এখানে একটি রেলের ইঞ্জিন। রেল ভবনের এটা প্রধান আকর্ষণ, রেল ভবনের প্রধান আকর্ষণ এটা। এখানে সুন্দর গাছপালা ভরা, জিন রেল ভবনের সামনের অংশ। সেই দর্শক, এটা ছিল আমাদের রেল ভবন রাজশাহী বা বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে সদর দপ্তরের ইঞ্জিনটা দেখতে পাচ্ছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সবাইকে সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইঞ্জিন